সো এই পার্টটায় আমরা কামিং দুটো টপিকস আরও পড়ব। তো তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে দি ইমার্জেন্স অফ টু পাওয়ার ব্লকস। তো আমরা আগে যেটা জানলাম, আগের পার্টটা যেটা পড়লাম, সেটা হচ্ছে কিভাবে কোল্ড ওয়ার শেষ হয়, কোল্ড ওয়ার কীভাবে হয়। তো এই সবটা হয়ে যাওয়ার পর আমরা জানি দুটো সুপার পাওয়ার এমার্জ করলো, কে কে? ইউএসএ অ্যান্ড ইউএসএসআর। তো এখানে কি বলছে, দ্য টু সুপার পাওয়ার্স ওয়ার কিন টু এক্সপ্যান্ড দিয়ার স্পিয়ার্স অফ ইনফ্লুয়েন্স। দুজন যে সুপার পাওয়ার্স, ওরা এবার কি করছে, নিজে যা যা পাওয়ার আছে এইগুলো ছড়াচ্ছে, সবাইকে দেখাচ্ছে যে আমাদের কাছে এত এত পাওয়ার আছে, সবাইকে ইনফ্লুয়েন্স করছে যে আমাদের কাছে, আমার কাছে এই আছে, সে বলছে আমার কাছে এটা আছে, আমার গ্রুপে জয়েন করো। সাপোজ আমি একটা টিম লিডার, আমি দেখাচ্ছি সবাইকে যে আমার কাছে এই পাওয়ারটা আছে, আর সে তার প্রফিট দেখে, তার স্বার্থ দেখে সে আমার কাছে আসছে। এইভাবে আমরা বন্ধু হয়ে যাচ্ছে, বন্ধু হয়ে যাওয়ার পর আমি যেহেতু টিম লিডার, আমি আমার গ্রুপে নাম খুব গর্ব করে বলছি, খুব ঘামান্ড নিয়ে বলছি, এখানে সেটাই হচ্ছে। তো তার সাথে সাথে দ্য স্মল স্টেটস ইউজ টু লিঙ্ক টু দি সুপার পাওয়ার্স ফর দেয়ার ওন পারপাস। কী হচ্ছে, স্মল যে স্টেটসগুলো রয়েছে, সুপার পাওয়ার্সগুলো তো ছোটো ছোটো স্টেটস, এখানে পলিটিক্যাল ভাষায় আমরা স্টেটস মানে ছোটো কান্ট্রিজদেরকে স্টেটস বলছি। তো আমরা কী হচ্ছে, এখানে বড়ো বড়ো সুপার পাওয়ার্সরা যখন স্টেটসদেরকে বলছে যে তুমি আমাদের আমার গ্রুপে জয়েন করো, এই করো সেই করো, তখন ছোটো স্টেটসগুলো জয়েন হয়ে যাচ্ছে। কেন? বিকজ অফ দেয়ার ওন প্রফিট, বিকজ অফ দেয়ার ওন গুড, রাইট? ওরা ওখানে গেলে অনেক কিছুই পাবে, আর সেই জন্যই যাতে, মানে যেহেতু সুপার পাওয়ারের কাছে যাচ্ছে, আমি অনেক কিছু পাবো গেলে, সো আমি কেন যাবো না? তো তারা নিজের পারপাসের জন্যই যাচ্ছে। কি হচ্ছে, দে গেট প্রমিসেস অফ উইপার্স, ইকোনমিক এইড, দেয়ার লোকাল রিভাইভস। তো যেটা আমি বললাম, ওখানে একটা গেলে ওরা কি পাচ্ছে, একটা প্রমিস পাচ্ছে, একটা অ্যাগ্রিমেন্ট টাইপের হচ্ছে যে আমি গেলে আমার কাছে সেফ, অনেক সেফটি থাকবে। কীভাবে, ওরা ওদের কাছে উইপন্স থাকছে, ওদের কাছে রিসোর্সেস থাকছে, ওদের কাছে ইকোনমিক এইড থাকছে, ইকোনমিক হেল্প থাকছে, তো ওদের কাছে অনেকটাই পাওয়ার চলে আসে। তো অবভিয়াসলি সে একটা সুপার পাওয়ার জয়েন করবে। তারপরে কি হয়, অ্যান্ড হ্যাঁ, তারপরে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু দুটো সুপার পাওয়ার্সের মধ্যে এখন কনফ্লিক্ট হচ্ছে, দুটো সুপার পাওয়ার্স আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আর একটা টিম তৈরি হচ্ছে, সো একটা অ্যালায়েন্স তৈরি হচ্ছে। আমরা টিমটাকে যদি অ্যালায়েন্স বলি ওটা বেটার হবে, পলিটিক্যাল ভাষায় অ্যালায়েন্স কথাটা বেশি ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে ইউরোপ ডিভাইড হয়ে যায় দুটো ভাগে, দুটো ভাগে ডিভাইড হয়ে যাওয়ার পর কি হয়, দুটো ক্যাম্প তৈরি হয়, দুটো ক্যাম্প, কোনটা কোনটা? ইউএসএ অ্যান্ড ইউএসএসআর। ওই দুটো ক্যাম্পের নাম কী কী হয়, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যালায়েন্স। তো ইস্টার্ন অ্যালায়েন্স হয় কে কে? ইউএসএসআর, আর ওয়েস্টার্ন অ্যালায়েন্স হয় কে? ইউএসএ। তো এখানে আমরা এটাই দেখি যে বেসিক্যালি এরা ইনফ্লুয়েন্স করে ছোটো ছোটো স্টেটস আর কান্ট্রিজদের, ইউএসএ অ্যান্ড ইউএসএসআর সুপার পাওয়ার্সরা, ফর দেয়ার ইম্প্রুভমেন্ট, অ্যান্ড ওদেরকে ইম্প্রোভাইজ করে, ওদেরকে ইনফ্লুয়েন্স করে, আর ছোটো স্টেটসরাও নিজের ভালোর জন্য ওদেরকে জয়েনও করে। আর যেহেতু দেখতে সবই পাচ্ছি, তাহলে জয়েন করবো না কেন, জয়েন করে, যার জন্য দুটো ভাগ হয়ে যায়, দুটো ক্যাম্প তৈরি হয়ে যায়, একটা ইস্টার্ন একটা ওয়েস্টার্ন অ্যালায়েন্স। সো এখানে আমরা কী দেখছি, এখানে দুটো অ্যালায়েন্স ডিভাইড হলো, একটা ওয়েস্টার্ন অ্যালায়েন্স, একটা ইস্টার্ন অ্যালায়েন্স। তো ওয়েস্টার্ন অ্যালায়েন্স আমরা জানি ইউএসএ, আর ইস্টার্ন অ্যালায়েন্স হচ্ছে ইউএসএসআর, দি সোভিয়েত ইউনিয়ন। তো এখানে কি বলে, ইউএসএ সাইন্ড ট্রিটি অফ ন্যাটো, দ্যাট ইজ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো ইউএসএ কী করে, ইউএসএ একটা ট্রিটি সাইন করে যেটার নাম হচ্ছে ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা কবে হয়, 1949-এ হয়। আর এই যে ন্যাটো অর্গানাইজেশনটা হয়, ন্যাটো যে ট্রিটিটা হয়, এটা অ্যাসোসিয়েটেড হচ্ছে উইথ 12 স্টেটস, 12টা কান্ট্রিজকে মিলিয়ে, অল স্টেটসকে মিলিয়ে এই অর্গানাইজেশনটা তৈরি হয়, কল্ড ন্যাটো। এটা কে করে, এটা ইউএসএ করে। আর এইদিকে ইস্টার্ন অ্যালায়েন্স, তো
অবভিয়াসলি ইউএসএ করছে, ওয়েস্টার্ন এয়ারলাইন্স একটা ট্রিটি সাইন করলো, তো ইস্টার্ন এয়ারলাইন্স থোড়ি না চুপচাপ বসে থাকবে, ওরাও করেছে। ওরা কি করেছে, ওরা ওয়ারসো প্যাক্ট ট্রিটি সাইন করেছে। কবে? 1955-এ ওয়ারসো প্যাক্ট ট্রিটি সাইন করেছে। তারপরে ওদের মধ্যে একটা ব্যাপার ছিল, কাদের মধ্যে? ওয়েস্টার্ন এয়ারলাইন্স, সেটা হচ্ছে ইউএসএদের মধ্যে একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে ওরা কাউন্টার অ্যাটাকের জন্য সবসময় রেডি থাকতো। মানে 12টা স্টেটের মধ্যে বা 12টা কান্ট্রিজের মধ্যে যদি কোনো একটা মেম্বার আঘাত হয় বা অ্যাট্যাক্ট হয়, তাহলে টোটাল 12টা কান্ট্রিজ মিলে বা 12টা স্টেটস মিলে একসাথে অ্যাটাক করবে কাকে, এদেরকে, মানে ইস্টার্ন এয়ারলাইন্সকে। আর এদিকে কাউন্টার ব্যাক ইউএসএ, ইস্টার্ন এয়ারলাইন্স কী করবে? ইস্টার্ন এয়ারলাইন্সরা রেডি ছিল বা সোভিয়েত ইউনিয়নরা রেডি ছিল টু কাউন্টার ব্যাক দেম, ওদেরকে ব্যাক মানে রিটার্নে অ্যাট্যাক করার জন্য ইউএসএসআর সবসময় তৈরি ছিল। তারপরে কি হলো, শুধু ওয়েস্টার্ন দিকটা না, এবার ওয়েস্টার্ন লাইন্স কী করলো, মানে এশিয়ার দিকেও এগোতে লাগলো, এশিয়ার দিকেও ও নিজের ইনফ্লুয়েন্সটা ছড়াতে লাগলো। কীভাবে? ইন ইস্ট সাউথ এশিয়া অ্যান্ড ওয়েস্ট এশিয়া ওরা আরেকটা ট্রিটি সাইন করলো, যেটার নাম হচ্ছে সিটো। সিটোর ফুল ফর্ম কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অফ অর্গানাইজেশন। তার সাথে আরেকটা ট্রিটি সাইন করলো, দ্যাট ইজ সিটো, সেন্টো, সরি, সেন্টোটা কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। তো এইদিকে ওয়েস্টার্ন এয়ারলাইন্স অনেকগুলোই ট্রিটি সাইন করিয়ে ফেললো, প্লাস ওইদিক ছাড়া এশিয়ানেও কবজা করে নিল অনেকটাই। সাথে সাথে এইদিকে ইস্টার্ন এয়ারলাইন্স কোনো বারই ছাড়বে না, ইস্টার্ন এয়ারলাইন্সও নিজের পাওয়ারটা ছড়াতে লাগলো চায়না, ভিয়েতনাম, নর্থ কোরিয়া আর ইরাকে। এই সব জায়গায় দুজন দুরকমভাবে পুরো দেশটাকে ডিভাইড করে নিল। ডিভাইড করে কি করলো, ওরা নিজের নিজের সুপার পাওয়ারসটাকে শেয়ার করলো আর নিজেকে আরও পাওয়ারফুল বানালো। তো আরও কিছু স্টেটস বা আরও কান্ট্রিজ ছিল যারা সবে সবে ফ্রিডম পেয়েছিল, যেরকম আমরা আগে দেখেছিলাম যে ওয়ার্ল্ড ওয়ার টু হওয়ার পর ব্রিটেন ওদের সব ব্রিটেন আর ফ্রান্সের ইকোনমি অনেকটাই হালকা হয়ে যায়, যার জন্য কিছু স্টেটসরা ছাড় পেয়েছিল, যেরকম ইন্ডিয়া, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এখন ওরা আবার কিছু কিছু কান্ট্রি স্টেটস ভাবে যে আবার আবার যাব, আবার অ্যালায়েন্স হব একটা সুপার পাওয়ারের জন্য। তো অনেকজনের উইলিংনেস ছিল না, অনেকজন চাইছিল না যে ওরা আবার কারোর আন্ডারে থাকুক। তো কি হয়েছিল, দে আর কান্ট্রিজ হু ডিডন্ট ওয়ান্টেড টু জয়েন দি সুপার পাওয়ার, যেটা আমি বললাম কি কিছু কান্ট্রি ছিল যারা আবার সুপার পাওয়ার জয়েন করতে চাইছিল না, নিউলি ইন্ডিপেন্ডেন্ট কলোনিয়ালিজম। তো যারা নতুন নতুন সবে সবে ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল তারা তো বিশেষ করে যেতে চাইছিল না। আর দি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ওয়াজ নন-অ্যালাইনড মুভমেন্ট। তো কি হলো, তো একটা নতুন ডেভেলপমেন্ট হলো, একটা নতুন অর্গানাইজেশন হলো যেটার নাম ছিল ন্যাম। ন্যাম মানে নন অ্যালাইড মুভমেন্ট, নন অ্যালাইড মুভমেন্ট বেরোলো। আর এটার পর থেকে কি হলো, সবাই মানে কিছু কিছু কান্ট্রিজ যেগুলো অ্যালায়েন্স হতে চাইছিল না ইউএস অ্যান্ড ইউএসএসআর, সেই জায়গায় তারা এই জিনিসটাকে, এই রুলটাকে, এই অর্গানাইজেশনটাকে ফলো করছিল। চায়না অ্যান্ড ইউএসএসআরের মধ্যে যে মানে যেহেতু ওদের চায়না সোভিয়েত ইউনিয়নের মধ্যেই পড়ে, তো কী হয়েছিল, চায়না আর ইউএসএসআরের মধ্যে একটা ছোট্ট কনফ্লিক্ট মতো হয়েছিল, একটা কোয়ারেল মতো হয়েছিল। যেহেতু আমরা সবাই জানি চায়নার সব কিছু ধরে রাখার অভ্যেস নেই, তো সেই জায়গা থেকে যেরকমভাবে আমরা বলি আইডিয়োলজি, যেটা আমরা পড়ছিলাম, এখানেও আইডিয়োলজি খাটে। দুজনের মধ্যে আইডিয়োলজি নিয়ে, একটু কমিউনিজম নিয়ে কোয়ারেল হয়। আর 1969-এর দিকে একটা ছোট্ট ঝগড়ার মতো দুজনের মধ্যে হয়, যে যে ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স হয় বা তারপরে ঠিক হয়ে যায়। আমাদের সবার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে সুপার পাওয়ার্স তো অলরেডি ওদের কাছে পাওয়ার আছে, তো ওদের কেন অ্যালায়েন্সেস দরকার পড়বে? সো প্রথম কথা যেটা, ওদের অ্যালায়েন্স পড়বে কারণ লোকেশন টু স্পাই। অনেকগুলো অ্যালায়েন্স থাকার ক্ষেত্রে কি হবে, অনেকগুলো গ্রুপস থাকার, গ্রুপ মেম্বার্স থাকার ক্ষেত্রে কি হবে, ওরা লোক মানে স্পাই করতে পারবে যে তাদের এনিমি
কোথায় আছে বা কি করছে বা হঠাৎ করে কি করতে চাইছে, ওদের ডেভেলপমেন্ট স্পাই করা, এগুলো করা যায়। সেকেন্ড অফ অল, কী রিসোর্সেস আর মিনারেলস? তো এতগুলো মেম্বার্স থাকার কারণটা হচ্ছে, থাকার জন্য কি উপকার হচ্ছে, সেটা হচ্ছে সুপার পাওয়ার্সরা ন্যাচারাল রিসোর্সেস পাচ্ছে, এতগুলো মেম্বার্স। যেরকম ইউএসএ আমরা বলছিলাম 12টা কান্ট্রিজের সাথে অ্যাসোসিয়েটেড আছে, তো 12টা কান্ট্রিজে 12 ধরনের গুণ আছে, ওখান থেকে ওরা অনেক কিছু গেইন করছে। আর আমরা সবাই জানি ইউরোপে অনেক অয়েল রিসোর্সেস ভালো, তো সেরকমভাবে ওখানে ওদের উপকার হচ্ছে, ওরা মিনারেলস, অয়েল রিসোর্সেস সব কিছুই গেইন করতে পারছে। টেরিটারি ফর ওয়েপন্স অ্যান্ড ট্রুপস, তো একটা হেল্প হয়ে যাচ্ছে ওরা ট্রুপস, টেরিটারি ফর ওয়েপন্স, হাতিয়ারের জন্য, টুলসের জন্য ওরা টেরিটারি রাখতে পারছে, এত জন একসাথে মিলে কাজ করতে পারছে। আর লাস্টলি ইকোনমিক সাপোর্ট, ইকোনমিক সাপোর্টটা যেটা হচ্ছে, এতগুলো মেম্বার্স একটা সুপার পাওয়ার টিমে রয়েছে, একটা গ্রুপে রয়েছে, একটা অ্যালায়েন্স রয়েছে, সেই ক্ষেত্রে এতগুলো কান্ট্রি স্টেটসের ইকোনমি যখন একসাথে হবে, তো ওরা টোটালটা মিলিয়ে মিলিটারি এক্সপেন্সেস দিতে পারছে, মিলিটারি সাপোর্ট দিতে পারছে। সো এখানেই এই টপিকটা শেষ হয়, এমার্জেন্স অফ টু পাওয়ার ব্লকস। এরপরে আমরা অ্যারিনাস অফ দি কোল্ড ওয়ার করবো। সো লেটস গেট টু দ্য টপিক।